সিনেপাড়া। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। সিনেমায় আমরা জানি যে অভিনেত্রী থেকে গায়িকা একটা পার্ট রয়েছে, সেই নিয়ে একটু যদি শেয়ার করো। গান যদি কোথাও থাকে তাহলে আমি খুবই উত্তেজিত হয়ে যাই। আমি এটা প্রথমে জানতে পারিনি যে আমার এই গানটা থাকবে, তখন একটা অন্য গান হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তারপরে অভিনন্দনদা বলে যে আমার এই গানটা থাকছে ফাইনালি, তাই ডিসাইডেড হয়েছে। আমি ভীষণ উত্তেজিত হয়ে চলে গেছিলাম, কারণ গানটা বলা যেতে পারে আমার প্রথম প্রেম, আমি গানেরই পরিবেশে বড় হয়ে উঠেছি। কাজেই সেখানে একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত আছে, আমার খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত, আমি ওটা গাওয়ার পর থেকে রোজই মোটামুটি গানটা শুনে যাচ্ছিলাম, রোজ ট্রেলারেও রয়েছে আমাদের সেটার একটা ক্লিপস। আশা করছি মানুষজনের ভালো লাগবে। তোমার গলায় দুটো লাইন যদি শুনি। নিশ্চয়ই। তুমি যে ও না এখনি, তুমি যে ও না এখনি। আপনারা লিখুন কমেন্টে গিয়ে যে এটার পার্ট টু কবে বেরোবে, করে প্রেসারাইজ করুন, তাহলে দেখবেন পরের বছর একটা পার্ট টু আসবে। না, এক্ষুনি যান প্ল্যাটফর্মে, এক্ষুনি করুন, এক্ষুনি করুন, এটা করতেই হবে।